আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। 23 তারিখ, 24 তারিখ শেষ হয়ে গেছে। আমরা অনেক ধরনের নিউজ দেখেছি এবং আমিও নিউজ করেছি। অনেক ভাই বলছেন মামুনুল হক ব্যতীত কি আর কোনো নিউজ পান না? অবশ্যই পাই, সেই নিউজগুলো করব। হুজুরের বিষয়গুলো এখন সামনে আসছে, এই জন্য রাখতেছি। আপনাদের কাছে কোনো নিউজ থাকলে আমার পর্যন্ত দিয়ে দিবেন, অবশ্যই আমি সেটা সামনে রাখব। মামুনুল হক নিয়ে নিউজ করব এরকমটা না, যেহেতু আমাদের চ্যানেলটা নিউজের উপরে বেস করে বানানো, সেহেতু আমরা সকল ধরনের নিউজ আপনাদের সামনে রাখব। তো এই ভুল ধারণাটা অন্ততপক্ষে করবেন না। এখন আজকের ভিডিওর টপিক যেটা, সেটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন। জান্নাতারা ঝর্ণার একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে জানাবো। আদালতে যে কাহিনীটি ঘটেছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না বা দেখেনও নাই, যাই হোক এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ধর্ষণ মামলা শুনানি তো হলো, সাক্ষী গ্রহণ হলো 24 তারিখ, এখন আগামী তারিখ নির্ধারণ করা হয়েছে কবে, এইটা আপনাদের জানা দরকার। যেহেতু আমার দায়িত্ব এটা আপনাদেরকে একটু জানিয়ে দেবো সেই তারিখটা কবে, আর জান্নাতারা ঝর্ণার সেই একটা ইন্টারেস্টিং একটা বিষয় সেটা আপনাদেরকে জানাবো। পুরো ভিডিওটি দেখেন, আশা করছি ভালো কিছু জানতে পারবেন। পুরো ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বলতে হচ্ছে চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। আর ভাই এবং বোনেরা একটি লাইক করবেন, আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। সত্য নিয়ে কাজ করি, সবসময় সত্য বলার চেষ্টা করব, আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। তো চলুন ভালোবাসার মানুষ সম্পর্কে ভালো কিছু জেনে আসি। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লামা মামুনুল হক সাহেব হুজুর খোশ মেজাজে ছিলেন। তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে হাসি খুশি ছিলেন, যেটা পত্রিকায় আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে জান্নাতারা ঝর্ণাকে যখন প্রশ্ন করা হচ্ছিল মামুনুল হক সাহেব হুজুরের আইনজীবীর পক্ষ থেকে, তখন তিনি কান্নায় বিচলিত হয়ে পড়েছিলেন এবং তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে পারেননি, বরং তিনি চেয়ারে বসেছিলেন। এটা আমার কথা না, এটা জাগো নিউজ 24.com এই নিউজটি করেছে। এখন আপনাদেরকে বেশি কথা বাড়াবো না, বেশি বকবক করবো না, তারিখটা জানিয়ে দেবো এবং আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। সাক্ষী প্রথম সাক্ষ্য নেওয়া হয়েছে 24 নভেম্বর, আপনারা জানেন, এবং সেই সাথে আগামী যে সাক্ষ্য নেওয়া হবে সেই তারিখটা নির্ধারণ করা হয়েছে হচ্ছে আপনার 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বরে আবারও সাক্ষী নেওয়া হবে দ্বিতীয় ধাপে, সেটাই জানিয়েছেন জাগো নিউজ 24.com, যেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার কাজ হচ্ছে নিউজ আপনাদেরকে দেওয়া। আপনারা অনেকেই বলতেছেন যে মামুনুল হক সাহেব হুজুরের নিউজ নিয়ে কেন কথা বলতেছি, এখন সময় আসছে হুজুরকে নিয়ে কথা বলার, দমিয়ে গেলে লাভ হবে কি? আমরা যে নিউজগুলো পাচ্ছি, হুজুরের হাজারো ভক্তরা আছেন সেই বিষয়ে নিউজ করতেছি। অনেকেই বলতেছেন শুধু মামুনুল হক আর কোনো নিউজ নেই, আপনারা আমাকে বলেন সব বিষয়ে কথা বলবো। কোনো একটা বিষয় জাতির সামনে জানানো দরকার, তুলে ধরা দরকার, আপনারা অবশ্যই আমাকে দিবেন। আমার ডিসক্রিপশন বক্স, আমার হোয়াটসঅ্যাপ, আমার সব জায়গায় আমার লিঙ্ক প্রোভাইড করা থাকে, আপনারা আমাকে নিউজ দেবেন, আমি সত্যতা সামনে তুলে আনার চেষ্টা করবো এবং জাতির সামনে রাখার চেষ্টা করবো। এরকম না যে শুধু মামুনুল হকরে নিয়ে নিউজ করবো, এরকম না। আমরা নিউজ নিয়ে কাজ করি, আমরা সবসময় সত্য বিষয়গুলো সামনে আনতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। তো এই ভুল ধারণাটা অন্ততপক্ষে করবেন না। তো এই দুইটা বিষয় আপনাদেরকে জানানোর ছিল যে জান্নাতারা ঝর্ণা এত বিচলিত হওয়ার কারণ কী, কান্না করার কারণ কী। যাই হোক, উপরওয়ালা জানে, এখন আমরা ইনডাইরেক্টলি কোনো কিছু বলতে পারবো না। তবে আমরা যে ভুল ধারণা করছিলাম আমার মনে হয় সেটা ঠিক না। জান্নাতারা ঝর্ণা যেহেতু কান্না করছে, বসে পড়ছে, বিচলিত ছিলেন, এর মানে অনেক কিছুই দাঁড়ায়, এটা আপনারা বুঝে নেবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যাই হোক, ভিডিও এখানেই শেষ করব। আর 13ই ডিসেম্বর চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে আল্লামা মামুনুল হক সাহেব হুজুর সম্পর্কে জানার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।